জন্ম সনদ বা জন্ম নিবন্ধনের সাথে সকলেই পরিচিত, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হবেন জন্ম নিবন্ধনটি অরিজিনাল নাকি ফেক? আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে যাচাই করা যায় এবং কিভাবে জন্ম নিবন্ধনের অনলাইন কপি পাওয়া যায়। আর শুরু করার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমি রাজীব আপনাদের সাথে আছি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করা যায় এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপি পাওয়া যায়। এজন্য আপনাকে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে। আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এটি হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা, অর্থাৎ অনলাইন ব্রিস সার্ভিস। জন্ম নিবন্ধনের তথ্য যাচাইয়ের জন্য অনলাইন ব্রিস আপনি এই ওয়েবসাইটটিতে কীভাবে প্রবেশ করবেন? সবাই লিঙ্ক টাইপ করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবে না, তাই আমি সবার সুবিধার্থে বলবো আপনি গুগলে সার্চ বারে চলে যাবেন। আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা কম্পিউটারে গুগল সার্চ বারে লিখবেন অনলাইন ব্রিস, অনলাইন BRIS। অনলাইন ব্রিস লিখে সার্চ করলে আপনি সবার প্রথম দিকেই আপনি একটি লিঙ্ক দেখতে পারবেন, সেটা হচ্ছে জন্ম তথ্য যাচাই অথবা অনলাইন ব্রিস। আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় লিঙ্কটি হচ্ছে জন্ম তথ্য যাচাই অথবা অনলাইন ব্রিস লাইভ। আমরা এই লিঙ্কটিতে প্রবেশ করব। এই লিঙ্কে প্রবেশ করলে ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পারব এবং এখান থেকে আমরা আমাদের জন্ম তথ্য যাচাই করতে পারি এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপি পেতে পারি। আমি একটি জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করে দেখাচ্ছি। এখানে সবার প্রথম একটি বক্স রয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বক্সে জাস্ট নাম্বারটি আমি ইনপুট করব। এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট দেওয়া শেষ হলে তারপর ডেট অফ বার্থ ইনপুট দেব। ডেট অফ বার্থ ইনপুটের ক্ষেত্রে আপনি ফরম্যাটটি খেয়াল করবেন। প্রথমে আপনি তারিখ দিবেন, তারপর একটি স্ল্যাশ দিবেন, তারপর মাসের সংখ্যা দিবেন, তারপর স্ল্যাশ দিবেন, তারপর ইয়ার। সেক্ষেত্রে এখানে ডেট অফ বার্থের ফরম্যাটটি হবে DD/MM/YYY। যদি আপনি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ সঠিক দিয়ে থাকেন তাহলে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার জন্ম তথ্য অনলাইনে যাচাই করতে পারবেন। তো চলুন আমরা ভেরিফাই বাটনে প্রেস করি এবং আমরা ফলাফলটি দেখি। দেখুন, আমি ভেরিফাই বাটনে প্রেস করার পর এখানে আমার অনলাইনে তথ্য দেখাচ্ছে। যদি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ সঠিক থাকে তাহলে আপনি আপনার তথ্য দেখতে পারবেন। যদি জন্ম তথ্যটি ভুল থাকে অথবা জন্ম তথ্যটি ফেক থাকে তাহলে এখানে দেখাবে ম্যাচিং নট ফাউন্ডস, এরকম একটি নোটিফিকেশন দেখতে পারবেন। আপনি চাইলে এই তথ্যটি প্রিন্ট করতে পারেন। এই তথ্যটি প্রিন্ট করার জন্য আপনাকে কম্পিউটারে Ctrl+P বাটন প্রেস করতে হবে এবং Ctrl+P বাটন প্রেস করলে একটি উইন্ডো পপ আপ হবে, সেখানে প্রিন্টিং অপশন থাকবে, সেখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তবে আপনি সেই প্রিন্ট কপি ব্যবহার করতে চাইলে অবশ্যই নির্দিষ্ট অথরিটি থেকে আপনার এটি সত্যায়িত করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।